মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি, দেখুন এই মাল্টি কালারের এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন, আপনারা মনে করলে এটা ডোরম্যাট বা পাপোশ হিসেবে ইউজ করতে পারেন, আপনারা এটা পুজোর আসন হিসেবে ইউজ করতে পারেন, থালপোশ হিসেবে ইউজ করতে পারেন, আপনারা এটা মনে করলে গোপাল ঠাকুরের গায়ে উলের চাদর হিসেবে ইউজ করতে পারেন, গোপাল ঠাকুরের আসন হিসেবে ইউজ করতে পারেন, কিংবা ধরুন বাড়িতে ঘরের কোণে কোনো ফুলদানি রাখবেন ভাবছেন, তো ফুলদানির নিচে এটা দিয়ে তার উপর ফুলদানি রাখতে পারেন। বিভিন্নভাবে এটা ইউজ করা যায় এবং এটা দেখতে ভীষণ সুন্দর হয়, এবং আমাদের বাড়িতে অনেক সময় অনেক উল বেঁচে থাকে যেগুলো দিয়ে সোয়েটার করা তো সম্ভব হয় না, সেই সমস্ত ছোট্ট ছোট্ট উল দিয়ে এটা করা যায়, কারণ এতে উল খুব কম লাগে। যেহেতু বিভিন্ন কালার মাল্টি কালার দিয়ে এটা তৈরি করেছি, সেহেতু উল খুব অল্প অল্প উলেতেই এই এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করি আজকে ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। মাল্টি কালারের এই ডিজাইনটায় আমি বেস কালার দিয়েছি সাদা, ঠিক আছে, সাদা দিয়ে বেস কালার দিয়েছি। আর আমার বাড়িতে প্রচুর উল, ছোট্ট ছোট্ট উল ছিল, সেই সমস্ত উল দিয়ে মিলিয়ে মিলিয়ে কালার মিলিয়ে মিলিয়ে আমি এই ডিজাইনটা করেছি। তো কী করে করেছি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে কাঁটায় 30টা ঘর আপনারা তুলে নেবেন এই সাদা রঙের উলটা দিয়ে, যেহেতু এটা বেস কালার। 30টা ঘর আপনারা কাঁটায় প্রথমে তুলে নেবেন, তোলার পর এক কাটি পুরো আপনারা উল্টো বুনবেন, কারণ এই ডিজাইনটা পুরোটাই হবে উল্টো বোনাই দিয়ে। এখানে কিন্তু কোনো সোজা বোনাই হবে না, পুরোটাই হবে উল্টো বোনাই দিয়ে। তো আমি প্রথমে 30টা ঘর তুলেছি, 30টা ঘর তোলার পর এক কাটি উল্টো বুনে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি পিছন দিকে, অর্থাৎ উল্টো পিঠে। কিভাবে বুঝবেন এটা উল্টো পিঠ? এই দুটো উল যেদিকে একসাথে থাকবে সেটাই হবে উল্টো দিক, এবং এই ডিজাইনটার মানে সমস্ত কিছুই হবে উল্টো দিকে, মানে উল্টো দিক থেকেই আমরা ডিজাইনটা বুনবো, আর সোজা পিঠটা আমরা উল্টো পিঠে যা বুনবো সেটাই আমায় সোজা পিঠে বুনতে হবে। তো শুরু করছি ডিজাইনটা। অলরেডি ডিজাইনের এক কাটি বোনা হয়ে গেছে, কারণ সোজা পিঠ আমরা কমপ্লিট বুনে নিয়েছি। নেয়ার পর থেকে আমি সেকেন্ড কাটা থেকে শুরু করছি, এটা ডিজাইনের সেকেন্ড কাটা। প্রথমে 3টে ঘর কাঁটায় আমায় এমনি এমনি তুলে নিতে হবে, মানে বুনবো না, না বুনে শুধু শুধুই কাঁটায় 3খানা ঘর তুলে নেব, ঠিক আছে। নেবার পর আমি সাদাটা দিয়ে যেমন আমরা নর্মালি বুনি তেমনই বুনতে শুরু করব। আমরা পুরোটা উল্টো বুনে নিচ্ছি। দেখুন আমরা প্রথমে 3টে ঘর না বুনে কাঁটায় এমনি তুলে নিয়েছিলাম, নেবার পর থেকে উল্টো বুনতে শুরু করেছিলাম, উল্টো বুনেছি এত অবধি, এই লাস্টের 3টে ঘরও আমরা ছেড়ে দিলাম। প্রথমে 3টে ঘর ছেড়ে দিয়েছিলাম, লাস্টে 3টে ঘর ছেড়ে দিলাম।
এখানে একটা কথা বলি, আমি এখন প্রথমেই বুনবো এই চোখ ডিজাইনটা। এই যে এখানে একটা চোখ টাইপের ডিজাইন করেছি, এই চোখ টাইপের ডিজাইনটা এখন আমি বুনে নিচ্ছি। তো এখানে তিনটে, এদিকে তিনটে, তিনটে তিনটে ঘর ছাড়া হয়ে গেছে। আবার এর পরের কাঁটায় এদিকে তিনটে, এদিকে তিনটে ঘর ছাড়তে হবে, অর্থাৎ ছটা করে ঘর আমাদের ছাড়তে হবে। সামনে দিকটা খুবই সহজ, এমনি পুরোটাই বুনে নেবো। ফার্স্ট ঘরটা শুধু তুলে নেবো, বাকিটা যেমন উল্টো বুনছিলাম তেমনই উল্টো বুনবো। শুধু এই তিনটে ঘর বুনবো না, যে তিনটে ঘর আমরা ছেড়ে দিয়েছিলাম সেই তিনটে ঘর আর বুনবো না, বাকিটা পুরোটা উল্টো বুনে নিচ্ছি। যে ঘরগুলো আগের কাঁটায় উল্টো বুনেছি সেগুলো এখানে উল্টো বুনে নিচ্ছি। দেখুন এই ঘরগুলো সব উল্টো বুনে নিলাম, এদিকে তিনটে ঘর আগের কাঁটায় ছেড়ে দিয়েছিলাম, এই কাঁটায় তিনটে ঘর ছেড়ে দিলাম, অর্থাৎ ছটা ঘর আমার এই সাদা রঙের উল্টা দিয়ে ছটা ঘর ছাড়া হয়ে গেল। আগের কাঁটায় প্রথমেই আমরা তিনটে ঘর ছেড়ে দিয়ে বুনতে শুরু করেছিলাম, এই কাঁটায় এই সমস্ত ঘর বুনে নিয়ে এই তিনটে ঘর ছেড়ে দিলাম, অর্থাৎ ছটা ঘর ছাড়া হয়ে গেল, আর এদিকে আমাদের ছাড়া হয়েছে তিনটে ঘর। এখান থেকে কাঁটাটা ঘুরিয়ে নিলাম, চলে এলাম পিছন দিকে, ছটা ঘর ছাড়া হয়ে গেছে, এদিকে তিনটে ঘর ছাড়া হয়ে গেছে, আবার তিনটে ঘর এখানে ছাড়তে হবে। কিন্তু কি করব, এখন আমি রানী কালারের এই উল্টা দিয়ে আমি শুরু করব। এইটা প্রথমে আমাকে একটা গিঁট বেঁধে নিতে হবে, গিঁট না বেঁধে নিলে খুলে যাবে, সেই জন্য সব সময় যখনই আপনারা এই ডিজাইনটা বুনবেন তখনই সব সময় গিঁট দিয়ে নিয়ে বুনবেন। আচ্ছা, গিট দেওয়া হয়ে গেল, এবার রানী কালারের উল্টা দিয়ে আমি বুনতে শুরু করছি। সব ঘর উল্টো বুনে নিচ্ছি। এই উল্টা এইভাবে ঢুকিয়ে দেবেন, না হলে উল্টা বেরিয়ে থাকলে বাজে দেখতে লাগবে। সব ঘর উল্টো বুনে নিচ্ছি, শুধু লাস্টে তিনটে ঘর ছেড়ে দেবো। দেখুন এইভাবে উল্টা, দেখুন পুরোটা ঢুকিয়ে নিয়েছি, দেখুন উল্টা পুরোটা ঢুকে গেছে। আমি এবার বুনে নিচ্ছি পুরোটা উল্টো, শুধু লাস্টে আরো তিনটে ছেড়ে দেবো। দেখুন আগের কাঁটায় এখানে তিনটে ঘর ছেড়েছিলাম, এই কাঁটায় তিনটে ঘর ছেড়ে দিলাম, অর্থাৎ এদিকে ছটা ঘর ছাড়া হয়ে গেল, সাদা দিয়ে ছটা ঘর ছাড়া হয়ে গেল, এদিকেও সাদা দিয়ে ছটা ঘর ছাড়া হয়ে গেল। আমি এখান থেকেই উল্টা ঘুরিয়ে নিলাম, সামনে দিকটা তো আপনারা জানেন আমি বলেই দিয়েছি এমনি বুনে যেতে হবে, শুধু এই ছটা ঘর বাদ দিয়ে বাকিটা আমাদের বুনে নিতে হবে রানী কালারের উল্টা দিয়ে। সাদা উল দিয়ে এদিকে ছটা, এদিকে ছটা ছেড়ে দিয়েছি, আবার এই রানী কালারের উল দিয়ে বুনতে শুরু করব এই কাঁটাটা। তবে এর আগে তিনটে ঘর আমাকে এমনি কাঁটায় তুলে নিতে হবে, যেভাবে সাদাটা যখন বুনেছি তখন যেমন তিনটে ঘর কাঁটায় এমনি এমনি তুলে নিয়ে বুনেছিলাম, তেমনই এখানেও তিনটে ঘর এমনি তুলে নিয়ে আমি আবার বুনতে শুরু করব। এবার এইটা পুরোটা বুনবো, শুধু লাস্টে আবার তিনটে রানী কালার ছেড়ে দেবো। প্রথমে তিনটে ছেড়েছি, লাস্টে তিনটে ছাড়বো। সাদা দিয়ে এদিকে ছটা,
এদিকে ছটা ছাড়া হয়ে গেছে, রানী কালার দিয়ে এদিকে তিনটে, এদিকে তিনটে ছাড়া হয়ে গেছে, রানী কালার দিয়ে ছটা ছাড়তে হবে। সাদা দিয়ে ছটা ছেড়েছি, রানী কালার দিয়ে আবার ছটা ছাড়তে হবে, ঠিক আছে? তো রানী কালার দিয়ে এদিকে তিনটে, এদিকে তিনটে ছাড়া হয়ে গেছে, এর পরের কাঁটায় আবার তিনটে তিনটে ছটা ঘর ছাড়ব। সামনের দিকটা এমনি প্লেন বুনে নিতে হবে। সাদা দিয়ে ছটা ছাড়া হয়ে গেল, রানী কালার দিয়ে তিনটে ছাড়া হয়ে গেল, এবার আবার রানী কালার দিয়ে আমাকে আরো তিনটে আর এদিকে তিনটে ছটা ছাড়তে হবে। কিন্তু আমি কি করব, আমার সাদা দিয়ে তিনটে কাঁটা বোনা হয়ে গেছে। তিন কাঁটা কেন, একটা কাঁটায় আমরা ঘর তুলেছিলাম, তার পরের কাঁটা থেকে বোনা শুরু করেছি, ফার্স্ট কাঁটাটা আমরা উল্টো বুনেছি, সেকেন্ড কাঁটাও উল্টো বুনেছি, থার্ড কাঁটাও উল্টো বুনেছি, তিনটে কাঁটা সাদা দিয়ে বোনা হয়ে গেছে। রানী কালারের উল্টা দিয়ে আমার চার কাঠি বোনা হয়ে গেল, ঠিক আছে? চার কাঠি বোনা হয়ে গেছে, এবার আমি আবার সাদাটা দিয়ে বুনবো। কিভাবে বুনবো দেখুন, প্রথমে রানী কালারের তিনটে ঘর আমি কাঁটায় এমনি এমনি তুলে নিলাম, অর্থাৎ রানী কালারের উল দিয়ে আমার ছটা ঘর ছাড়া হয়ে গেল। আগের কাঁটায় ছেড়েছিলাম তিনটে, এই কাঁটায় ছাড়লাম তিনটে, ছটা ঘর ছাড়া হয়ে গেল। এবার সাদাটা দিয়ে আমাকে বুনতে হবে, সাদা দিয়ে আমি ছটা ঘর বুনে নেব। সাদা দিয়ে আমি ছটা ঘর বুনলাম, এখানে আবার তিনটে রানী কালার ছেড়ে দিলাম, অর্থাৎ আগের কাঁটায় তিনটে ছাড়া হয়েছিল, এই কাঁটায় তিনটে, ছটা রানী কালার ছাড়া হয়ে গেল। আর এখন আমাকে কোনো ঘর ছাড়তে হবে না, এই সাদা রঙের উল্টা দিয়ে এই যে ছটা ঘর, এই ছটা ঘর আমাকে বুনতে হবে চার কাঠি, তার মধ্যে এক কাঠি বোনা হয়ে গেছে, বাকি তিনটে কাঁটা আমি নর্মালি যেভাবে আমরা বুনি সেই তিনটে কাঁটা আমরা নর্মালি এইভাবে এই ছটা ঘর উল্টো বুনে নিচ্ছি। দেখুন সাদাটা দিয়ে এই ছটা ঘর চার কাঠি বুনে নিয়েছি, ঠিক আছে? চার কাঠি বোনা হয়ে গেছে, সাদাটা দিয়ে এই ছটা ঘর বুনে নিয়েছি। তো এখানে সাদা দিয়ে এদিকে ছটা, এদিকে ছটা ঘর ছেড়ে দিয়েছি, রানী কালার দিয়ে এদিকে ছটা, এদিকে ছটা ঘর ছাড়া হয়ে গেছে, আর মাঝখানটা সাদা দিয়ে ছটা ঘর চার কাঠি বোনা হয়ে গেছে। এবার রানী কালারের উল্টা দিয়ে আবার আমায় বুনতে শুরু করতে হবে। কিভাবে বুনবো, প্রথমে এই ছটা ঘর আগে আমি রানী কালারের উল্টা দিয়ে বুনে নিচ্ছি, যে ছটা ঘর আমরা সাদা দিয়ে বুনেছি এই ছটা ঘর আগে আমি রানী কালারের উল্টা দিয়ে বুনে নিচ্ছি, হয়ে গেল। এবার এখন আমি এই তিনটে ঘর, রানী কালারের যে তিনটে ঘর এদিকে ছেড়ে দিয়েছিলাম, এই তিনটে ঘর এখন আমি কাঁটায় অ্যাড করে নেব। মাঝখানটা প্রচণ্ড ফাঁকা লাগছে, এই গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর নিলাম, ঘর নিয়ে কাঁটায় দুটো ঘরকে একসাথে বুনে নিলাম, তাহলে গ্যাপটা পূরণ হয়ে গেল। চলে এলাম সামনের দিকে, সামনের দিকটা তো আপনারা জানেন, এই সব কটা ঘর আমি এখন বুনে নেব। এবার কি করব, এই কাঁটাতেও এদিকে তিনটে ঘর আমি একসঙ্গে কাঁটায় করে নেব। দেখুন এই গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর আমাকে তুলে নিতে হবে, নিয়ে একসাথে দুটো ঘর বুনে একটা ঘর করে নিলাম, বাকি দুটো ঘর এমনি বুনে নিলাম, হয়ে গেল। চলে এলাম আবার পিছন দিকটায়, পিছন দিকে কি করব, যে ঘরগুলো বুনেছি আগের কাটা সেই ঘরগুলো বুনবো, আর এই তিনটে রানী কালারের ঘর এখানে একবারে এই কাঁটাতে বুনে তুলে নেব।
দেখুন এই তিনটে ঘরও বুনে নিচ্ছি। এখান থেকে একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে নিলাম যাতে গ্যাপটা পূরণ হয়ে গেল, আর দুটো ঘর এমনি নর্মাল বুনে নিলাম, হয়ে গেল। তাহলে ছটা যে ঘর এদিকে আমরা ছেড়েছিলাম সেই ছটা ঘরই আমাদের রানী কালারের উল দিয়ে বোনা হয়ে গেল। সামনেটা বুনে নিচ্ছি, এদিকে আবার যে তিনটে রানী কালার আছে ওটাও এখন এই কাঁটায় বুনে নেব। দেখুন এই তিনটে ঘরও এবার বুনে নিচ্ছি। এখান থেকে একটা ঘর তুলে গ্যাপটা পূরণ করে নিলাম। হয়ে গেল, রানী কালার দিয়ে আমার বোনা কমপ্লিট হয়ে গেল। এবার আমায় কি করতে হবে, সাদাটা দিয়ে বুনতে হবে। সাদা দিয়ে আগে প্রথমে কি করব, রানী কালারের যতগুলো ঘর আছে ততগুলো ঘর আগে সাদা দিয়ে সবকটা বুনে নেব। দেখুন এখন এইখান থেকে এই তিনটে ঘর আমি কাঁটায় এই কাঁটাটাতে বুনে তুলে নিচ্ছি। এখান থেকে একটা ঘর তুলে গ্যাপটা পূরণ করে দিচ্ছি, দুটো ঘরকে একসাথে বুনে নিচ্ছি, আর এই দুটো ঘর এমনি নর্মালি বুনে নিলাম। নিয়ে এই তিনটে ঘর কাঁটায় নিয়ে নিলাম, চলে এলাম সামনের দিকে। সামনের দিকে যে ঘরগুলো পিছন দিকে বুনলাম সেই ঘরগুলোই বুনবো, আর এখান থেকে তিনটে ঘর আবার আমি নিয়ে নেব। হয়ে গেল, এইখান থেকে আবার তিনটে ঘর আমি বুনে কাঁটায় নিয়ে নিচ্ছি। গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা ঘর নিয়ে এর সাথে জুড়ে নেব। দুটো ঘরকে একসাথে বুনে নিলাম, আর দুটো ঘর এমনি নর্মাল বুনে নিলাম, হয়ে গেল। চলে এলাম আবার পিছন দিকে, উল্টা ঘুরিয়ে নিলাম। সাদা ঘরগুলো বুনবো, লাস্টের এই তিনটে ঘর আবার একসাথে কাঁটায় অ্যাড করে নেবো। এবার তিনটে ঘর কাঁটায় আবার তুলে নেব, গ্যাপটা পূরণ করে নেব। দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করে নেব, এই দুটো ঘর এমনি নর্মালি বুনে নেব, হয়ে গেল কমপ্লিট। চলে এলাম সামনের দিকে, সামনের দিকে এই ঘরগুলো সব বুনবো, আর লাস্টের এই তিনটে ঘর আবার অ্যাড করে নেবো কাঁটায়।
দেখুন এই তিনটে ঘর আবার আমি এখন কাঁটায় অ্যাড করে নেব। আমার চোখটার যে ডিজাইনটা বোনাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন যেভাবে এই চোখটা বুনেছি সেভাবেই এটা বুনলাম, হয়ে গেল। এখন আমি এবার এই ডিজাইনটা আপনাদেরকে বুনে দেখাবো। তো কি করব, এখন আমি এই উলটা এখানে আবার গিট বেঁধে নেব। গিট বেঁধে নিলাম, এবার এই পানাফুল কালারের উল্টা দিয়ে এখন আমি 15টা ঘর উল্টো বুনে নেব, পরপর 15টা ঘর উল্টো বুনবো। পনেরোটা ঘর উল্টো বুনে নিয়েছি, চলে এলাম সামনে দিকে। সামনে দিকে এখন আমি এই 15টা ঘরই আবার উল্টো বুনে নেব। ফার্স্ট ঘরটা তুলে নেব, বাকি ঘরগুলো সব উল্টো বুনে নিচ্ছি। এই পানাফুল কালারের উল্টা দিয়ে আমাকে 4 কাঠি বুনতে হবে, তার মধ্যে আমার 2 কাঠি বোনা হয়ে গেছে। 3 নম্বর কাঁটায় চলে এলাম, সব ঘর উল্টো বুনছি, শুধু লাস্টে 2টো ঘর ছেড়ে দেবো। দেখুন লাস্টের 2টো ঘর না বুনে কাঁটায় ছেড়ে দিলাম, ঠিক আছে। চলে এলাম 4 নম্বর কাঁটায়, সামনে দিকে সব কটা ঘর, এখানে যতগুলো ঘর আছে উল্টো বুনে নেব। ফার্স্ট ঘরটা শুধু তুলে নেব, বাকি ঘরগুলো উল্টো বুনে নেব। দেখুন পানাফুল কালারের উল্টা দিয়ে আমার 4 কাঠি বোনা হয়ে গেল, এখানে 2টো ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে দুটো 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 করে ছাড়তে ছাড়তে আমায় ওপরে যেতে হবে, ঠিক আছে। এবং সব কটা কালারের উল দিয়ে আমায় 4 কাঠি করে বুনতে হবে। পানাফুল দিয়ে আমার 4 কাঠি বোনা হয়ে গেছে, এখন সাদা দিয়ে 4 কাঠি বুনবো। আবার দেখুন লাস্টে 2টো ঘর ছেড়ে দেবো। আগের কাঁটায় 2টো ছেড়েছিলাম পানাফুল, এ কাঁটায় 2টো ছেড়ে দিলাম পানাফুল, ঠিক আছে। চলে এলাম সামনে দিকে, সামনে দিকটা তো আপনারা জানেন নর্মালি যেভাবে বুনার সেভাবেই বুনে নেব। পানা ফুলটা দিয়ে 4 কাঠি বুনেছি, সাদাটা দিয়েও আমাকে বুনতে হবে 4 কাঠি। অলরেডি 2 কাঠি বোনা হয়ে গেছে, এটা 3 নম্বর কাঁটা বুনতে শুরু করলাম। আবার লাস্টে 2টো ঘর আমায় ছেড়ে দিতে হবে। দুটো সাদা ছেড়ে দিলাম, আমরা দুটো দুটো 4টে পানা ফুল ছাড়া হয়ে গেছে, 2টো সাদা ছাড়া হয়ে গেছে। চলে এলাম 4 নম্বর কাঁটায়, এটা সোজা পিঠ, পুরোটা এমনি নর্মালি উল্টো আমি বুনে নিচ্ছি। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি। সাদা দিয়ে আমার 4 কাঠি বোনা হয়ে গেল, আবার পানা ফুল দিয়ে এখন আমি 4 কাঠি বুনে নেব। দেখুন আবার 2টো সাদা
ছেড়ে দিলাম, আগের কাঁটায় দুটো সাদা ছেড়েছিলাম, এই কাঁটাতেও দুটো সাদা ছেড়ে দিলাম, অর্থাৎ চারটে কাঁটা, চারটে সাদা ছাড়া হয়ে গেল, চারটে পানা ফুল ছেড়েছি, চারটে সাদা ছেড়েছি, হয়ে গেল। চলে এলাম সামনে দিকটা, সামনে দিকটা তো আপনারা জানেন পুরোটা এমনি নর্মালি উল্টো বুনে নেব। এটা পানা ফুল কালার দিয়ে 2 নম্বর কাঁটা চলছে। পানা ফুল কালারের উল দিয়ে আমাকে 4 কাঠি বুনতে হবে, অলরেডি 2 কাঠি বোনা হয়ে গেছে। চলে এলাম 3 নম্বর কাঁটায়, যেমন ভাবে উল্টো বুনছিলাম তেমনই বুনবো, শুধু লাস্টে 2টো ঘর আমায় ছেড়ে দিতে হবে। লাস্টে 2টো ঘর ছেড়ে দিলাম, আবার চলে এলাম সামনে দিকে, পানা ফুল কালারের উল দিয়ে আমার 4 কাঠি বোনা হয়ে গেছে। এবার আমি বুনবো আবার সাদা দিয়ে, কারণ দেখুন এখানে ডিজাইনটা সেভাবেই আছে, সাদা দিয়ে বুনবো। আবার 2টো পানা ফুল আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ 4টে পানা ফুল ছাড়া হয়ে গেল, সাদা দিয়ে 4 কাঠি বুনে নিতে হবে। এটা 2 নম্বর কাঁটা চলছে, আমি আরো 2টো কাঁটা বুনে নিচ্ছি। দেখুন সাদা দিয়ে আমার 4 কাঠি বোনা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, আবার পানা ফুল কালারের উল্টা দিয়ে বুনতে শুরু করব। প্রথমে কি করব, এই 3টে সাদা আমি করে নেব পানা ফুল, 3টে সাদা আমি করে নেব পানা ফুল, 3টে সাদা পানা ফুল করে নিলাম। এবার কি করব, এই 2টো পানা ফুল এর সঙ্গে অ্যাড করে নেব একই কাঁটায়। এখান থেকে একটা ঘর তুলে গ্যাপটা পূরণ করে দিলাম, 2টো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, আর এই ঘরটা এমনি নর্মালি বুনে নিলাম। তাহলে আমার কাঁটায় হয়ে গেল 5টা পানা ফুল। ঠিক আছে, এই 5টা ঘর আমি বুনে নেব। চলে এলাম 3 নম্বর কাঁটায়, পানা ফুল কালারের উল দিয়ে 3 নম্বর কাঁটা চলছে, 4 কাঠি করে বুনতে হবে। প্রথমে 5টা ঘর আমি আগে বুনে নিচ্ছি পানা ফুল কালারের উল্টা দিয়ে, 5টা ঘর বোনা হয়ে গেল। এবার কি করব, এই 2টো ঘরও আমাকে এখন এই কাঁটায় অ্যাড করে নিতে হবে। গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুলে নেব, নিয়ে 2টো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম, এটা নর্মালি বুনে নিলাম। সামনের দিকটা তো আপনারা জানেন পুরোটা উল্টো বুনতে হবে। পানা ফুল কালারের উল্টা দিয়ে আমার 4 কাঠি বোনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাদা রঙের উল্টা দিয়ে বুনবো। প্রথমে সাদা রঙের উল্টা দিয়ে পানা ফুল কালারের সবকটা ঘর আমাকে সাদা বুনে নিতে হবে। এবার কি করব, এই 2টো সাদা আমি এই কাঁটায় অ্যাড করে নেব। গ্যাপিংটা পূরণ করার জন্য একটা ঘর তুলে 2টো ঘরকে বুনে একটা করলাম, আর এই ঘরটা এমনি বুনে নিলাম। সামনের দিকটা আপনারা জানেন সামনের দিকটা নর্মালি যেমন ভাবে আমরা উল্টো বুনি তেমন ভাবে বুনে নিচ্ছি। সাদা দিয়ে আমার 2 কাঠি বোনা হয়ে গেছে, 3 নম্বর কাঠি বুনছি সাদা দিয়ে। এবার এই 2টো ঘরও কাঁটায় অ্যাড করে নেব। এখান থেকে একটা ঘর তুলে গ্যাপটা পূরণ করে নিলাম, 2টো ঘরকে মিলিয়ে একটা ঘর, এই ঘরটা এমনি নর্মালি বুনে নিলাম। চলে এলাম সামনের দিকে,
দেখুন, সাদা দিয়ে চার কাঠি বোনা হয়ে গেল। এবার আবার পানাফুল কালারের উল্টা দিয়ে চার কাঠি বুনতে হবে। প্রথমে সাদা ঘরগুলো আগে পানাফুল কালারের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। এবার এই দুটো ঘর আমি কাঁটায় আবার অ্যাড করে নিচ্ছি। এখান থেকে গ্যাপিংটা পূরণ করার জন্য একটা ঘর তুলে নিলাম, দুটো ঘরকে একটা, এই ঘরটা এমনি নর্মালি বুনে নিলাম, নিয়ে সামনের দিকে চলে এলাম। পানাফুল কালারের উল্টা দিয়ে দু কাঠি বোনা হয়ে গেল, এটা 3 নম্বর কাঠি চলছে। এবার দেখুন, এই দুটো ঘরও আবার কাঁটায় আমি অ্যাড করে নেব। এখান থেকে একটা ঘর তুলবো, তুলে গ্যাপিংটা পূরণ করে নেব, আর একটা ঘর এমনি তুলে নিলাম। দেখুন, পানাফুল কালারের উল্টা দিয়ে আমার চার কাঠি হয়ে গেছে। যে 15টা ঘর আমি তুলেছিলাম, সেই 15টা ঘর আমি বুনে কমপ্লিট করে ফেলেছি। এবার সাদা দিয়ে বুনবো। এখন সাদা দিয়ে কি করব, এই কাঁটার পুরো 30টা ঘরই এখন আমি এই সাদা রঙের উল্টা দিয়ে পুরোটাই বুনে নেব। এই পানাফুল কালারের ঘরগুলো প্লাস সাদা সমস্ত ঘর 30টা ঘরই আমি এখন এই সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। দেখুন, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। যেভাবে এখানে ডিজাইনটা হয়েছে দেখুন, সেভাবেই অ্যাজ ইট ইজ ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে, আবার এখান থেকে এই চোখ ডিজাইনটা আমাকে আবার শুরু করতে হবে। তো কিভাবে শুরু করব, যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই শুরু করব। অর্থাৎ প্রথমে আবার 3টে ঘর কাঁটায় এমনি এমনি তুলে নেব সাদা রঙের, আবার তারপর থেকে সাদা রঙের উল্টা দিয়ে পুরোটা বুনতে শুরু করব যেভাবে বুনেছিলাম। এদিকে 3টে ঘর ছেড়ে বুনতে শুরু করলাম, এদিকে 3টে ঘর ছেড়ে দেবো, ঠিক আছে? এইভাবে বুনে আমায় 6টা, এদিকে 6টা, এদিকে 6টা ঘর ছাড়তে হবে, এবং তারপরে আবার একটা অন্য কালার দিয়ে আমাকে বুনতে শুরু করতে হবে। যেভাবে আপনাদের আমি চোখটা বোনা দেখিয়েছিলাম, ঠিক সেইভাবেই আপনারা বুনতে শুরু করবেন। আমি এখানে দেখিয়েই দিলাম যে 3টে ঘর আপনারা ছেড়ে বুনতে শুরু করবেন, ঠিক আছে? আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আমার আজকে ডিজাইনের ভিডিও।